उद्धार कुत्यारी उद्धार कुत्ते पवे। देखा দেখা কোথায় আমার নাক মুনিগুলো দেখা গঙ্গা গঙ্গা বাবু আপনি আপনি কোন চিচা দিদির সাথে আপনার বের আগে কখনো এমন কিছু দেখেছেন যাতে মনে হয় যে আমি সাপ এমন কোনো সন্দেহ কখনো হয়েছে আপনি আপনি কোন আপনি আপনি কোন নেই কোন মেলি দিদি তোমার অসুস্থতার সময় আমি তোমার পাশে ছিলাম এ বাড়ির কারোর কখনো কোনো ক্ষতি করতে চেয়েছি তুমি কো চিচা দিদি আর বাবু বের সময় আমার এই বাড়ি থেকে গায়েব করে দেওয়া হয়েছিল এই কাল লাগি নিয়েছিল আমার রূপে আমি মানুষ মেলি দিদি আমি সাপ নই সাপ নই আমি চিত্রা কিঞ্জনের বিয়ের পরেই যে আমি পঞ্চমকে সাপ হতে দেখেছিলাম এটা তো ঠিক তাহলে কি অন্য কোনো কারণ আগে ছিল সেটা যে পঞ্চমের রূপ ধরে এই বাড়িতে এসেছিল আর আসল পঞ্চমী আমাদের সামনে পঞ্চমী তাহলে মানুষই সাপ নয় জামাইবাবু আপনি আমার কথা বিশ্বাস করেন আমি কাল লাগি নি আমি মানুষ চিত্র দিদি আর বাবু বের পর কেউ ষড়যন্ত্র করে আমারে সরিয়ে ওই কাল নাগিনীর এই বাড়িতে এনেছিল পঞ্চমী রূপে আমারে সবার চোখে খারাপ করার জন্যে আর এই সব কথা আমি চিত্র দিদির মায়ের কাছ থেকেই জেনেছি গো আমার সামনে যে পঞ্চমী বিশাল সাপের রূপ নিয়েছিল সেটা চিত্রার কিঞ্জলের বিয়ের পরেই তার মানে এই পঞ্চমী সত্যি কথা বলছে বলেই তো মনে হচ্ছে এই সব কিছু মিথ্যে আসল পঞ্চমী নকল পঞ্চমী বলে কেউ নেই এরা দুজন আপনাদের ঠকাচ্ছে মিথ্যে বলছে এরা আপনাদের ঠকাচ্ছে এরা এ মা নিজের মাকে মিথ্যুক বলে পিতনিটা তো ভারী পচা ও তো তোমার মা মিছে কথা কেন কইবে অন্য কারুর হয়ে গুরু ঠিকই বলছে চিত্রা আপনার মা পঞ্চমীর পক্ষ নিয়ে কেন কথা বলবে কি বড় বৌমা কিছু বলো গো চিত্রার মা পঞ্চমী রয়ে কথা বলছে কেন বলছে একবার ভেবে দেখো তো চিত্রার মা আমাদের বিরাট উপকার করেছে পঞ্চমী কিন্তু সবাই ভুল বুঝছিল সবাই ওকে সাপ ভাবছিল আপনি ওকে উদ্ধার করে না আনলে না পঞ্চমীকে কেউ বিশ্বাসই করছিল না যে ও সাপ নয় আর চিত্রার গুরুদেব আমাদেরকে বিভ্রান্ত করে পঞ্চমী সম্পর্কে ভুল ধারণা তৈরি করে দিয়ে গেছে সত্যি তো বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা আচ্ছা বলতো এরকম অবস্থায় তো চিত্রার মায়ের পঞ্চমীর উপর রেগে থাকা উচিত তো তা না উনি পঞ্চমীর পক্ষে কথা বলছেন নিশ্চয়ই কোনো কারণ আছে বুঝলি ও জেঠিমণি বলছে যে চিত্রার মা কোন কারণে পঞ্চমীর পক্ষ নিতে পারে বলতো দেখো জেঠিমণি পঞ্চমী ফিরে আসা মানে চিত্রার কিঞ্জলের সংসার গড়ায় বাধা দেওয়া সেটা জেনেও উনি না না উনি আমার মা না চিত্রা দিদি তুমি কি কথা কইতে গিয়ে থেমে গেলে উনি তোমার মা নন ও মা নিজের মাকে বলছে মা না
আমার দিকে শেকু, আমি সেই কত দূর থেকে চলে এসেছি পাতানো মায়ের টানে, আর তুমি নিজের মাকেই চিনতে চাইছো না? আমি সত্যি বলছি বলে তুমি আমায় অস্বীকার করছো চিত্রা? আমি জানি তোমার আমার উপর খুব রাগ হয়েছে, কিন্তু আমি তোমার মা বলে সত্যিটা তো লুকিয়ে যেতে পারি না বলো? একটা মেয়ে নির্দোষ হওয়া সত্ত্বেও আমি তার পক্ষ নেব না, ঠাকুর অভিশাপ দেবে না বলো? দিবি তো অভিশাপ, একেবারে ডুগডুগি বাজিয়ে দেবে। তুই চুপ করা, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, তারপর একটার পর একটা কথায় পূরণ কাটছে। এই তুই এবারের কে? তুই এবারের কে যে আমাদের প্রত্যেকটা ব্যাপারে তুই নাক গলাচ্ছিস? একে তো পঞ্চমীর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তারপর তুই এসে ওর সাথে জুড়ে বসেছিস, বিরক্তিকর। ঠিক আছে তো বলিস কাকু, আবার আমার মাকে থাকতে দেবে না বলছ? আমি কি হই? আমার পাতানো মায়ের ছেলে, সবই তো বলে দিলাম একেবারে গড় গড় করে, তারপরেও মানে না গো। দেখুন, আমি যেটুকু বুঝতে পারছি এটা আপনাদের ফ্যামিলির ইন্টারনাল ম্যাটার, আমাদেরকে ডাকার কোনো প্রয়োজনই ছিল না। বাই দ্য ওয়ে, উনি যদি কিঞ্জল বাবুর প্রথম স্ত্রী হয়েই থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন ওনার এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার আছে। এই কথাটা মাথায় রাখবেন, বাকি আপনারা যা ভালো বোঝেন। আমাদের আর এখানে থেকে কোনো কাজ নেই, চলো। অধিকার আছে মানে? কোনো অধিকার নেই তোমার, তোমার শাখা সিঁদুর সব তুলে দেওয়া হয়েছিল। আমি একমাত্র কিঞ্জলের স্ত্রী, তুমি আসলে বিরাট মায়াবিনী। আপনারা বুঝতে পারছেন, এই মেয়েটা নিজের মায়া বলে আমার মাকেও বশ করেছে। আপনারাই বলুন, আমার মা আমার মা কখনো এই মেয়েটার হয়ে কথা বলে? কখনো সম্ভব এটা? নেহাতি তখন পুলিশ অফিসাররা ছিলেন, সেই কারণে আমি এসব কথা বলতে পারিনি, কারণ ওনারা তো কিছু বিশ্বাসই করতে চাইছেন না। এসব কি বলছো তুমি? পঞ্চমী কোনো মায়া ঠায়া করার মেয়ে নয়, ওর মধ্যে কোনো খারাপের চিহ্ন থাকতে পারে বলে আমি মানি না। আপনি না মানলে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না ঠাম্মি? পঞ্চমীর দিনের পর দিন চেষ্টা করেছে আমার থেকে কিঞ্জলকে কেড়ে নেওয়ার, মিথ্যে বলে আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করেছে, আর এখন এখন আমার মাকে কেড়ে নিতে চাইছে। একটা কথা মাথায় রাখ, এই বাড়িতে না তোর কোনো দিন জায়গা ছিল, না আছে, আর না কোনো দিনও থাকবে। চিত্রা, আমাকে আটকেও না কিঞ্জল, আমি আর এই মেয়েটার মায়া বলে কাউকে বসতে দেব না। কিন্তু তুমি বুঝতে পারছো না, এই মেয়েটা যদি এখানে থাকে তাহলে এই মেয়েটা আমাদের স্বামী স্ত্রীর জীবন কাটাতেই দেবে না, কারণ এই মেয়েটার নজর শুধু তোমার দিকে। কিন্তু আমি তোমার রক্ষা পাবো, চিত্রা এখানে উপস্থিত থাকতে তোর কোনো উদ্দেশ্য পূরণ হবে না পঞ্চমী। কোথায় যাচ্ছিস? দাঁড়া, কোথাও যাবি না, যা করছে ঠিক করছে। তোমার গুরুদেবের সমস্ত মনে আমি গঙ্গায় বেশর চুনতে এসেছি, বাড়াবাড়ি করলে তোমাকেও বেশর চুন দেব, আস্ত নয় হাড়িতে পড়ে বর্ষ বেশর্জন হবে, তোমার গুরুদেব কিচ্ছু করতে পারবে না, তাই করেছি সামনে। তুই আমাকে শাসাস, আমার গুরুজির শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। গঙ্গা কেন,
যেখানেই তুই নাগমণিগুলো বিসর্জন দিয়ে থাকিস না কেন, আমার গুরুজি সেগুলো ঠিক খুঁজে বের করে আনবে। কিন্তু তারপর তোর কি হবে? আমার গুরুজিকে রুষ্ট করার শাস্তি পাবি তুই, ভয়ঙ্কর শাস্তি। তোর মরণের সময় ঘনিয়ে এসেছে। তাই নাকি? বেশ, বাজি ধরো তাহলে, দেখি কে মরে, তুমি না আমি। তোমার গুরুদেব আমার মায়েরে মেরেছে বলে, সাপকুলের ক্ষতি করছে বলে, আমার বাবুর ক্ষতি চায় বলে তার বিনাশ আমি করবই, আর সাথে তোমারেও শেষ করব। বাজি ধরে আমার এ বাড়িতে থাকতে দাও, হয় তোমার চোখের সামনে আমি মরব, নয় আমার চোখের সামনে তুমি মরবে। আমার সাথে বাজি লড়িস? আমার গুরুজি তোকে মেরে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তাই তোর সাথে বাজি লড়ার কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎ চিত্রা দিদির এমন করছে কেন? আচ্ছা, চিত্রা পঞ্চমীকে এত কথা বলার সুযোগ দিচ্ছে কেন? ওকে তো বের করে দিলেই পারে। একদমই তাই, শুধু পঞ্চমী না, এই বাচ্চাটাকেও তো বের করতে হবে। পুরো বাবা গো, এতক্ষণ ধরে ডুগডুগি বাজাতে বাজাতে আমার হাতই ব্যথা হয়ে গেল, এবার তো মাকে আর আমাকে থাকতে দাও পেতনি। কি দেবে তো আমাদের থাকতে বলো, রাজি? রাজি থাকতে দিতে রাজি আমি, বাজিতে রাজি। যাক বাবা, নিশ্চিন্ত। উফ, খাম ঝরিয়ে দিল গো। আমি বাচ্চা মানুষ, এতক্ষণ ধরে ডুগডুগি বাজাতে পারি বুঝি? এই, তোকে ডুগডুগি বাজাতে কে বলেছে রে? কানের মাথা খেয়ে ফেললো। পঞ্চমীর সাথে এটাকেও বের করে দেওয়া উচিত ছিল। এই চল চল বল। মা, আমার কথাটা প্লিজ শোনো। চিত্রা দিদি, তুমি সত্যি কইছো আমাদের বাড়িতে থাকতে দেবে? ওনাদের ওনাদের সকলকে কো তিন সত্যি করে কো তুমি আমাদের থাকতে দেবে? চিত্রা দিদি, তুমি কি ভালো গো? ঠিক তোমার মায়ের মতো খুব ভালো, তুমি খুব ভালো। কি কি বললো? চিত্রা পঞ্চমীকে থাকতে দিতে রাজি হয়ে গেল? হতেই পারে না, অসম্ভব। কি যে হচ্ছে এ বাড়িতে, আমার তো সব ঘুরিয়ে যাচ্ছে। পঞ্চমী মিথ্যে কথা বলছে তাই না চিত্রা? তুমি ওকে থাকতে দিতে রাজি হন তাই তো? কি হলো, উত্তর দাও, রাজি হওনি তাই তো? না মানে আমি মা ঠাকুরন, চিত্রা দিদি নিজে কইলো আমাদের বাড়িতে থাকতে দেবে। কি হচ্ছে এসব? আমি কি করে রাজি হয়ে গেলাম পঞ্চমীকে থাকতে দিতে? সবই নীলকণ্ঠ দিচ্ছে গো, সবই তার মায়া। তোমার
তুইও বললি সব নীলকণ্ঠের ইচ্ছে। তবে কি তুইও বাবা নীলকণ্ঠের ভক্ত? কি করে হঠাৎ রাজি হয়ে গেলাম আমি? শরীরটা কেমন করছে, আমাকে এক্ষুনি ঘরে যেতে হবে। দাঁড়াও চিত্র, এই বাড়িতে তুমি পঞ্চমীকে রাখতে রাজি হলে কেন বলো তো? তুমি কি নিজের ভালো মন্দ বোঝো না? আচ্ছা মা, আমি এটা কথা বুঝতে পারছি না, পঞ্চমীকে এই বাড়িতে থাকতে দিয়ে তোমার এত আপত্তি কেন? কেঞ্জল, এই বিষয়ে আমি তোর কোনো কথাই শুনব না। কিন্তু মা, কথা যে বলতেই হবে। তোমরা পঞ্চমীকে সাপ ভেবে যা নয় তাই বুঝিয়েছিলে আমাকে, আর সেটা আমারও ভুল। আমিও পঞ্চমীকে ভুল বুঝেছিলাম। ওই কান্নাকিনি আমাকে যা যা দেখাতে চেয়েছিল আমি সেটাই দেখেছিলাম। আমি মানছি আমার ভুল, আমি পঞ্চমীকে ভুল বলেছি। কিন্তু মা, এখন তো সবটা ক্লিয়ার হয়ে গেছে। পঞ্চমী এ বাড়িতে থাকলে কোথায় অসুবিধে আমাকে বলবে? সবটাই গোলমেলে। তুমি ওকে খুঁজে পেয়েছ? কোথায় খুঁজে পেয়েছ তুমি পঞ্চমীকে? হ্যাঁ মিসেস বসু, আপনি এরকম চুপ করে আছেন কেন? বলুন না, বলুন না, আপনি পঞ্চমীকে কোথায় খুঁজে পেয়েছেন? মন্দিরে। কোন মন্দিরে? তুমি চিনবে না চিত্র। আমি চিনব না? চিনব না কেন? এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে তো আমি তোমার সাথেই ছিলাম। হ্যাঁ ছিলে, মানে আসলে না, আমি এক মিনিট চিত্র, জঙ্গলে যখন আপনার সাথে দেখা হলো আমার, আপনি তো একাই ছিলেন, আপনার মা তো আপনার সঙ্গে ছিল না। আপনি তো বলেন যে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আপনি বাড়ির বাইরেই পড়েছিলেন। আপনি নাকি আমাকে এক মুহূর্তের জন্য একা রাখতে চাননি, আপনি নাকি আমার রক্ষা কবচ, তাই না? হ্যাঁ তো, আসলে চিত্রা এক মুহূর্তের জন্য এই জায়গাটা ছেড়ে যেতে চাইনি বলেই ও বাড়ির বাইরেই বসেছিল। কিন্তু আমি তো মা, আমার মন মানল না। ভাবলাম মন্দিরে মন্দিরে ছুটে সব ঠাকুরের পায়ে মাথা কুটে কুটে আমি আমার মেয়ের জন্য মঙ্গল কামনা করি, তাই আর আর এইরকম একটা মন্দিরেই আমার পঞ্চমীর সাথে দেখা হয়। আর কিছু জানতে চাও তুমি চিত্রা? পঞ্চমীও তো আমার মেয়ের মতো, ওর সাথে এত বড় একটা অন্যায় আমি কি করে করতে দিতাম? তুমি বলো চিত্রা, আমি পঞ্চমীকে এখানে এনে কি খুব বড় অন্যায় করেছি বলো? আপনারাও বলুন, আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি পঞ্চমীকে এখানে এনে? না, আপনি কোনো অন্যায় করেননি। আমরা কেউ কোনো অন্যায় করিনি যারা পঞ্চমীকে নিষ্পাপ ভেবেছিলাম। সেই জন্যই আমি পঞ্চমীকে আনতে ছুটে গিয়েছিলাম জঙ্গলে। বাবু আমারে আরো বেশি ভরসা করছেন, কিন্তু মিথ্যেতে এর মধ্যেও আছে বাবা নীলকণ্ঠ। বাবু মঙ্গলের জন্য এই মিথ্যের আশ্রয় নিচ্ছি আমি, তুমি তো সবই বুঝো বাবা নীলকণ্ঠ। আবার আবার সব গোলমাল হয়ে গেল। ভাবতে হবে আমাকে, ঠান্ডা মাথায় ভাবতে হবে।
সংখিনে পঞ্চমী আমার আমার বিরুদ্ধে একজোট হয়েছে। এটা জানার পরে আমি কিছু করতে পারছি না, ওদের বিরুদ্ধে আমি কিচ্ছু করতে পারছি না। কিন্তু কেন কেন কিছু করতে পারছি না? আমি এমনকি আমি ওদের যুক্তিগুলোও কাটাতে পারছি না, একটা যুক্তিও কাটাতে পারছি না। কেন কেন কি হয়েছে আমার, কি হয়েছে? না না, এখন আমার এত কিছু ভেবে সময় নষ্ট করার সময় নেই। আমাকে এক্ষুনি গুরুজিকে জানাতে হবে, আমাকে গুরুজিকে সবটা জানাতে হবে, আমাকে গুরুজিকে স্মরণ করতে হবে। গুরুজি, গুরুজি, এই মুহূর্তে আমার আপনাকে বিশেষ প্রয়োজন পড়ছে। দয়া করে আপনি এখানে একবার শিগগিরই আসুন, দেখা দিন, আমাকে রক্ষা করুন গুরুজি, আমার সহায় হন। আমি মনে হচ্ছে আমি দুর্বল হয়ে পড়ছি, রক্ষা করুন গুরুজি, সহায় হন আমার। এই গঙ্গার জলেই আছে আমার 99টা নাগমণি, এক এক করে 99টা নাগমণি উঠে আসুক আমার ঝুলিতে। নাগমণি একটা উঠে আসেনি। তুমি সারা রাত ঘরে একা থাকবে, আর তোমার ঘরে সাজানো থাকবে রসুন। তুমি যদি মানুষ হও তাহলে নিশ্চিন্তে ঘুমাবে, আর যদি সাপ হও তাহলে রসুন তেলের গন্ধে তোমার আসল রূপ সবার সামনে বেরিয়ে আসবে। চলো 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 পাল্টাই।